মানুষ ভাবে এক হয় আরেক, আমরা যার উপর ভরসা করি সেই বিশ্বাসঘাতকতা করে, আর যার প্রতি কোনো আশাই থাকে না সেই কঠিন পরিস্থিতিতে সঙ্গ দেয়। যে ঘটনাকে দুর্ভাগ্য বলে মনে করা হয় সেটাই সৌভাগ্যে পরিবর্তিত হয়, আর সৌভাগ্য দুর্ভাগ্যে বদলে যায়। এমন ঘটনা আমাদের জীবনে বহুবার ঘটে এবং পেছনে ঘুরে দেখলে কোনটাকে আশীর্বাদ আর কোনটাকে অভিশাপ বলবো তা বুঝতে পারি না। মুম্বাইয়ের একটি ঘটনা, এটি সত্যি ঘটনা। এক ব্যক্তি একটি মিটিংয়ে অংশগ্রহণ করার জন্য স্টেশনে যান লোকাল ট্রেন ধরতে। ট্রেনে ওঠার সময় প্রচণ্ড ভিড় থাকার কারণে তার চশমাটা প্ল্যাটফর্মেই পড়ে যায়। তিনি চশমাটা নেয়ার জন্য প্ল্যাটফর্মে নামলে লোকজনের ধাক্কায় পিছিয়ে পড়েন এবং ট্রেন ছেড়ে দেয়। তিনি ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন কিন্তু ব্যর্থ হলেন। তিনি নিজেই নিজের প্রতি বিরক্ত হন, কারণ পরবর্তী ট্রেন আসতে অনেক দেরি ছিল। অনেক চেষ্টা করে তিনি একজন ভিআইপি ক্লায়েন্টের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলেন কিন্তু তাও ব্যর্থ হয়ে যায়। তিনি দিনটাই খারাপ বলে মনে করেছিলেন। কিছুক্ষণ বাদে তিনি জানতে পারেন যে তিনি যে ট্রেনটায় চাপার চেষ্টা করছিলেন তাতে বোমা বিস্ফোরণ হয়েছে এবং বহু লোক প্রাণ হারিয়েছে। ঘটনাটি শোনার পর তিনি স্তব্ধ হয়ে যান। কিছুক্ষণ আগেও যিনি প্রচণ্ড বিরক্ত হচ্ছিলেন কিন্তু পরে তিনি এতটাই হতভম্ব হয়ে যান যে মুখ দিয়ে কথাই বেরোচ্ছিল না। এই দিনটিকে তিনি নতুন জীবনের শুরু বলে মনে করেন। আপনার কাছে প্রশ্ন, এই ট্রেন ধরতে পারাটাকে আপনি আশীর্বাদ বলবেন নাকি অভিশাপ? বিশ্বের মহান বক্তা ডেল কার্নেগি একজন ফুটবল খেলোয়াড় হতে চেয়েছিলেন। তিনি খাটো ছিলেন বলে ভালো সুযোগ পাননি এবং ফুটবল খেলোয়াড় হওয়ার ইচ্ছা ত্যাগ করেছিলেন। তিনি সবসময় তার উচ্চতার জন্য সৃষ্টিকর্তাকে দোষারোপ করতেন। তিনি তার উচ্চতাকে অভিশাপ বলে মনে করতেন, কারণ এর জন্যই তাকে ফুটবল খেলা ছাড়তে হয়েছিল। কিন্তু পরে তিনি বিশ্বের সর্বাধিক জনপ্রিয় বক্তা এবং লেখকের সম্মান পেয়েছিলেন। আপনার কাছে প্রশ্ন, ফুটবল না খেলতে পারাকে আপনি আশীর্বাদ বলবেন নাকি অভিশাপ? একজন রাজা তার মন্ত্রীর সঙ্গে শিকারে যান। হঠাৎ করে কাটা ঝোপে রাজার হাতের আঙ্গুল কেটে যায়। মন্ত্রী বলেন, মহারাজ, এটাই হয়তো সৃষ্টিকর্তার ইচ্ছে ছিল। মন্ত্রীর কথা শুনে রাজা রেগে যান এবং রক্ষীদের বলেন মন্ত্রীকে কারাগারে বন্দী করার জন্য, এবং এটাও বলেন যে যদি এই আঙ্গুল কাটার জন্য কোনো বিশেষ ঘটনা ঘটে তবে তার ওজনের সোনা দিয়ে তাকে মুক্ত করে দেওয়া হবে, আর যদি তা না হয় তবে কারাগারে ইপচে মরতে হবে। পরের দিন রাজা শিকার করতে বের হন এবং পথ হারিয়ে ফেলেন এবং একটা উপজাতিদের অঞ্চলে গিয়ে পৌঁছান। ওখানে তখন আয়োজন চলছিল। এই উপজাতির দল নতুন লোককে দেখে খুব খুশি হয় এবং তারা রাজাকে বলি দেওয়ার জন্য ঠিক করেন। তারা রাজাকে বলি দিতে নিয়ে যাচ্ছিল কিন্তু এমন সময় একজনের নজর পড়ে রাজার কাটা আঙুলের দিকে। সে চিৎকার করে বলে, এই ব্যক্তির শরীরে কাটা দাগ আছে, ফলে দেবী এই বলি পেলে অসন্তুষ্ট হবেন। এই কাটা আঙুলের জন্য রাজাকে মুক্ত করে দেয়া হলো। প্রশ্ন হচ্ছে, এই আঙুল কাটাকে আপনি আশীর্বাদ বলবেন নাকি অভিশাপ? অনেক সময় আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যার জন্য আমরা সারা জীবন ধরে কাঁদি এবং মনে করি যে সমস্ত কিছু শেষ হয়ে গেছে। কখনো মনে হয়, কেন সৃষ্টিকর্তা আমার সাথেই এমন করেন? কেন বারবার বাধা আসে? একটা অতি প্রাচীন কথা নিশ্চয়ই সবাই শুনেছেন, যা হয় তা ভালোর জন্যই হয়। এই কথাটা বিশ্বাস করতে শুরু করুন। সম্পূর্ণ পরিশ্রম করার পরেও যদি ভালো ফলাফল না পান তবে তার কারণ বিচার করার চেষ্টা করুন এবং সমাধানের পথ খুঁজুন, কিন্তু নিজেকে শেষ বলে মনে করবেন না, কারণ সৃষ্টিকর্তা হয়তো আপনাকে আরও ভালো কিছু দিতে চান। আপনার হাতে শুধুমাত্র একটাই সূত্র আছে, দৃঢ়তার সাথে সঠিক পথে কাজ করা। কাজ করতে থাকুন, ফল আপনার থেকে পেয়েই যাবেন। যে সমস্ত বিষয়গুলি আজ আপনাকে অসুবিধায় ফেলছে কাল সেগুলি আপনার সাফল্যের নতুন